বহরমপুরে অবৈধ নির্মাণ ভেঙে ফেলল জেলা প্রশাসন, বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বহরমপুরের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মেকানাইজড লন্ড্রি গড়ার সিদ্ধান্তে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের নির্দেশে ভেঙে দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ চত্বরে গড়ে ওঠা অবৈধ নির্মাণ। এই নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা, উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এই লোকগুলো বিনা পারমিশনে এখানে ছিল, বহুদিন ধরে ছিল। তো আমরা দুবার আমরা সবাইকে বলেছি, ভিডিও রেকর্ডিং করেছি, এখানে সবাইকে ওয়ার্নিংও দিয়েছি, আমরা এখানে নোটিশও দিয়েছিলাম। মঙ্গলবার সকালে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধীনস্থ কোভিড হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় 3.5 একর জায়গায় স্বাস্থ্য বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দেয় মুর্শিদাবাদ জেলা প্রশাসন। অবৈধ নির্মাণ ভাঙার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকেরা। উল্লেখ্য, প্রশাসন ও রাজ্য সরকারের তরফ থেকে গত 3 মাস আগে ওই এলাকায় নোটিশ জারি করে বলা হয় অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে বা সরিয়ে নিয়ে যেতে। পাশাপাশি অবৈধ নির্মাণকারীরা কোনো ক্ষতিপূরণ দাবি জানাতে পারবে না বলে উল্লেখ করা হয় সেই নোটিশে। কিন্তু নোটিশ জারির পরেও অবৈধ নির্মাণকারীরা তা ভাঙেননি। মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি বলেন, গত 21 অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল এই স্থানে বসবাসকারীদের, কিন্তু তারপরেও তারা সরকারি জায়গায় অবৈধ নির্মাণ না ভাঙায় প্রশাসনের উদ্যোগে এই সমস্ত বাড়ি ভেঙে দেওয়া হয়। এই স্থানে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মেকানাইজড লন্ড্রি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্থান পুরোটাই ফাঁকা করে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের 361 নম্বর দাগের জেল নম্বর 91 মৌজা গড় বহরমপুর, এটা কালেক্টরের নিজের জমি, কালেক্টর রাইট টাইটেল ইন্টারেস্ট পজিশন এই জমিতে রয়েছে। এই জমিতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর একটা মেকানাইজড লন্ড্রি করার পরিকল্পনা করেছে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হয়ে গেছে। তো সেইটা রূপায়ণ করার জন্য এই জমিটা লাগবে, তার সঙ্গে একটা এটা পাওয়ার ব্যাকআপের জন্য WBCDC-র একটা স্টেশনও হবে। তো এই পারপাসে এই জমিটাকে ফ্রি ফ্রম এনক্রোচমেন্ট করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন এখানে কিছু এনক্রোচ রয়েছে। এই লোকগুলো বিনা পারমিশনে এখানে ছিল, বহুদিন ধরে ছিল। এদের আমরা সরানোর জন্য কিছু স্ট্রাকচারও ছিল, রিলিজিয়াস স্ট্রাকচার, এগুলো সরানোর জন্য, এই জায়গাটা ফাঁকা করার জন্য, যাতে ওই টেন্ডারটা করা যায়, সেই জন্য MSBP হাসপাতাল দপ্তর আমাদের জেলা প্রশাসনকে রিকোয়েস্ট করেছিল যে জমিটা ফ্রি করে দেওয়ার জন্য। তো প্রথম দুফায় আমাদের চেষ্টা করা হয়েছিল, যে কোনো কারণেই হোক সেটা করা যায়নি। তো আমরা দুবার আমরা সবাইকে বলেছি, ভিডিও রেকর্ডিং করেছি, এখানে সবাইকে ওয়ার্নিংও দিয়েছি, আমরা এখানে নোটিশও দিয়েছিলাম যে আপনারা সরে যান, আমরা সময় এলে সরিয়ে দেবো, এর জন্য কোনো রকম প্রশাসনকে দায়ী করা যাবে না। তো এর আগে দুবার করা যায়নি, তারপরে গতকালকে প্ল্যান করে আজকে আমরা 26 তারিখে বলেছিলাম, 21 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তারা গিয়েছিলো আমার কাছে। তো তারপর আমরা আজকে 26 তারিখে এই যেগুলো ফাঁকা জায়গা করছিল সেগুলো স্ট্রাকচারগুলো তুলে দিলাম এবং এনক্রোচমেন্ট রিমুভাল করে দিলাম, এবং আমরা অফিসিয়ালি স্বাস্থ্য দপ্তরকে হ্যান্ড ওভার করে দিলাম। WBCDC-র তারা প্ল্যান করবে, এবং এখানে টেন্ডার যেহেতু অলরেডি ডাকা হয়ে গেছে, এই যে সাইটটা ফ্রি করে দিয়ে এবার এরা এই জায়গাটা রিজার্ভ করে দেবে, এরপর স্বাস্থ্য দপ্তর তার কাজটা আমরা করবে। কিছু স্ট্রাকচার আমরা পরে তুলবো, সেটা আলোচনা চলছে, কিন্তু সবই তোলা হবে, কোনো রাখা হবে না। পুরো জায়গাটা গিয়ে আমরা হাসপাতাল দপ্তরকে দিয়ে দেবো, এটা গভর্নমেন্টের ডিসিশন আছে। এখানে সরকার মেকানাইজড লন্ড্রি হবে, কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, মেকানাইজড লন্ড্রি হবে, পুরো জায়গাটাই সরকারের কালেক্টরের ল্যান্ড, কোনো ব্যক্তিগত রায়তি বা পাট্টার জমি নয়, এটা অবৈধ নির্মাণ ভেঙে ফেলতেও স্থানে বসবাসকারীরা বিক্ষোভ দেখান। বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। অবৈধ নির্মাণকারীদের অভিযোগ, যেখানে সরকার বলছে দুয়ারী সরকার, সেখানে কিভাবে মানুষদের আশ্রয় কেড়ে নিয়ে ভেঙে দেয় প্রশাসন। তাদের দাবি, অবিলম্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
কিছু জানাইনি কিছু লোকটা বলে কিছু জানাইনি আমাদেরকে তো বলে যায়নি বাড়িঘর ভাঙবো যেদিকে বলে গেছে ওইদিকে ভাঙা হচ্ছে এখন বলছে আমাদের বাড়িঘর ভাঙবো আমাদের বাড়িঘর ভেঙে দিলে আমরা যাব কোথায় আমরা গরিব মানুষ অনেক কষ্ট করে বাড়িঘর করেছি আমরা চাই যেটুকু ভেঙেছে সেটুকু ভাঙা থাকুক আর যেন না ভাঙে সেটুকু আমরা চাই আমাদের বাড়িঘর যেন না ভাঙে আমাদেরকে যদি জায়গা দেয় আমরা বাড়িঘর তৈরি করব কি করে আমরা তো গরিব মানুষ আমরা খেটে খুটে করেছি কেউ লোকের বাড়ি কাজ করি কেউ ভ্যান চাই এইভাবে আমরা করেছি আমরা যাব কোথায় আমরা যে যেটুকু ভেঙেছে ওইটুকু ভাঙা থাকুক আর যেন না ভাঙে এটুকু আমরা চাই বিক্ষোভকারী এক মহিলা বলেন আগে জানা থাকলে এই স্থানে বাড়ি নির্মাণ করা হতো না এখন তারা কোথায় যাবে কোথায় বাস করবে তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে ৫০ বছর ধরে এখানেই বসবাস করত তারা সরকারে পুনর্বাসন দেওয়ার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা সত্যি করে বলছি এই বস্তি যখন জঙ্গল ছিল যখন পাক ছিল কাদা ছিল আমার শাশুড়ির আছে ঘর জঙ্গল ছিল আমার শাশুড়ির আমলে আমাদের ঘর বাড়ি হ্যাঁ যখন স্যার আমরা দে শাশুড়িরা ৩০ টাকা দাঁড়া প্রথম থেকে বলতে হবে প্রথম তখন কষ্ট করে করে সব গর্ত বুঝি বুঝি আমার শাশুড়িরা জায়গা করেছে যে এতদিনে আমরা একটু উন্নতি করছি যে ঘর বাড়ি করবো স্যার যখন আমাদের খলপার ঘর ছিল তখন কেন সরকার বললো না যে তোমাদের বস্তি ভেঙে দেবো কোন আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে আমরা এখন এখন সব শিখছে ছেলেমেয়েরা আমরা গরিব মানুষ সব বয়সে তো সব গরিব মানুষই স্যার আমরা চাই যে একটু একটু সবাই দেখে পাঁচজন দেখে দেখে ভালো হবে ধরেন আমরা নল নিয়ে ধারণা করে নল টল নিয়ে আমরা ঘর বাড়ি করেছি স্যার সত্যি করেই আমরা করেছি যখন আমাদের কর্তব্য ছিল যখন আমাদের খলপার ঘর ছিল তখনখানে সরকার বললো না যে তোমরা ঘর বাড়ি করো না আমরা ঘর বাড়ি ভেঙে দেবো তাহলে আমরা স্যার ঘর বাড়ি করতাম না কষ্ট করে এখন কি বলছি আজ বলছেন এখন বলছি আমাদের বসছি তুললে আমাদের জায়গা দিতে হবে নাহলে আমাদের গুলি করে মারতে হবে কি করছে তাই সরকার আমাদের বলছি আমাদের ঘর ভাঙলে আমরা মরণ চাই মারতে হবে সবকে গুলি মারতে হবে আমাদের নাহলে বসছি ভাঙতে হবে ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয় আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয় একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ২ নম্বর গেটের বিপরীতে ১২ বিঘা কবরস্থান রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 9800233377